করো, আইডি দাও, আইডি দাও, আইডি ছাড়া আমি ইয়ে করতে পারবো না তো। আমি ওই দিনও আমি ইয়ে করতে গিয়ে দেখছি আটকায় পড়ি। তোমরা এরকম আইডি ছাড়া অন্য কিছু লিখলে তো লাভ নাই। তোমাদের এই জিনিসগুলো যে নেওয়া হয়, অ্যাটেন্ডেন্স গুলো যে নেওয়া হয়, এটাতে তো আইডি গুলো না থাকলে সমস্যা। খেয়াল রাখবে তোমরা, আইডি আইডি তো মাস্ট লাগবে, আইডি ছাড়া কিভাবে হবে? কারণ তোমাদের আগে যেটা হতো, আমাদের অফিস থেকে তোমাদের জন্য নামের জন্য একটা ইয়ে দিত, তালিকা দেওয়া হতো, এখন তো এগুলোও নাই কিছু। কারণ তোমরা ওই যে তোমরা তো বিশেষ করে যে ফার্স্ট লেভেলের, তো লেভেল ওয়ানের, তো তোমরা অনেকে রিএড নেয় চলে যায়, ইয়ে কি আমরা হিসাবটা আমাদের ঠিক মতো থাকে না, কাজে আইডি ছাড়া আমাদের কোনো প্রমাণই থাকবে না। আইডি আইডি লাগবে, ঠিক আছে, আইডিটা রেখো সবাই। আচ্ছা হয়েছে কি, আমি এখন ইয়েতে যাবো, ক্লাসে যাব? জি স্যার, শুধু আইডি লিখছি, নাম লিখিনি। হ্যাঁ হ্যাঁ, শুধু শুধু আইডি লেখো সবাই, শুধু আইডি লেখো, চলবে। ওকে, আমি তাহলে ক্লাসে চলে যাচ্ছি। হ্যাঁ যাবো, সবাই করছো কি, চেঞ্জ করছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা বলছিলাম যে আমরা নিউক্লিক অ্যাসিডের ইয়েতে ছিলাম, তো নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে এখানে তো অলরেডি ধারণা আছে, তো আমরা এই ক্লাস থেকে শুরু করি, ক্লাসটাতে চলে যাই স্যার, এখানে। এখানে আপনি নিউক্লিক এসিড পার্টটা শুরু করছেন, কিন্তু স্যার আমাদের নিউ সিলেবাসে এইটাই বেসিক মলিকুলার বায়োলজি আছে। তো স্যার আপনি যে নিউক্লিক এসিডটা শুরু করতেছেন, এটার ভেতরের পার্টটা কি মানে সেম আমাদের সিলেবাসের সাথে? এবার ডিএনএ আরএনএ এগুলো সবই আছে, ঠিকই আছে, কিন্তু স্যার মলিকুলার বা ইয়ার কি কি কে যেটা, সেটা আমার একটু দেখে নেই, আমাকে তো আর ওই সিলেবাসটা দেয় নাই, আমি একটু দেখে নিব, নিয়ে দেখবো যদি থাকে ওইগুলো, তাহলে পরের দিয়ে আলোচনা। শুনো, আচ্ছা নিউক্লিক অ্যাসিডের থেকেই তো আলটিমেটলি তুমি, নিউক্লিক অ্যাসিডের বেসিক যদি না জানো, মলিকুলার বায়োলজি বলো, বায়োটেকনোলজি বলো, জেনেটিক্স বলো, কিছুই জানবা না। কাজে নিউক্লিক অ্যাসিডের আলোচনা করতেই হবে, ঠিক জি আছে? স্যার, এই জি টপিকটা স্যার, আমাকে শেষ বুঝতে পারছি। করতে হবে, এটা ছাড়া তুমি ওগুলোতে কোনোটাই ঢুকতে পারবে না, ঠিক আছে? এটা হচ্ছে একদম বেসিক ইয়ে, জি স্যার, যেটা বুঝতে পারছি। ব্যাকগ্রাউন্ড যেটা, ঠিক আছে? এই ধরনের ইয়ে ছাড়া তুমি ওটাতে মানে আলোচনাতে আমরা ঢুকতে পারবো না। তা আমি শুরু করে দিই। তো এটা হচ্ছে মানে প্রথমে বলা হচ্ছে যে আমরা নিউক্লিক অ্যাসিড জানি যে লিভিং সেল গুলোতে থাকে, এবং সেই ক্ষেত্রে এই লিভিং সেল গুলোতে আমরা জানি দুই ধরনের সেল হয়ে থাকে, প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক। এছাড়া ভাইরাসও আছে, তো ভাইরাসের মাঝে ওই নিউক্লিক অ্যাসিড পাওয়া যায়। এবং মোস্ট কমন ফর্ম হচ্ছে, আমরা জানি দুইটা ফর্ম আছে, ডিএনএ এবং আরএনএ, অর্থাৎ ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড এবং রাইবো নিউক্লিক অ্যাসিড। আমরা যদি নিউক্লিক অ্যাসিডের ডেফিনেশনটাকে সাজাতে চাই, তাহলে আমরা এইভাবে বলতে পারি যে নিউক্লিক অ্যাসিড মে বি ডিফাইন্ড, মে বি হবে, আচ্ছা মে 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 ডিফাইন্ড হয়ে গেছে, মে বি ডিফাইন্ড অ্যাজ এ কমপ্লেক্স হাই মলিকুলার ওয়েট বায়োমলিকুল, বায়োকেমিক্যাল ম্যাক্রোমোলিকুল কম্পোজড অফ নিউক্লিওটাইড চেইনস দ্যাট কনভে জেনেটিক ইনফরমেশন। তো আমি জাস্ট এটা একটা ডেফিনেশন কে, একটা তিন চারটা লাইন থাকে, এটাকে আমি ব্রেক ডাউন করে তোমাদের বুঝার সুবিধার্থে এভাবে করে লিখছি। পরীক্ষায় কিন্তু আবার তোমরা এইভাবে লেখো না, ঠিক আছে? জাস্ট আমি ল্যাঙ্গুয়েজটাকেই একই ল্যাঙ্গুয়েজটা রেখেছি, শুধু একটু ব্রেক ডাউন করেছি সেটা মনে থাকার জন্য। সেটা কি, নিউক্লিক অ্যাসিড মে বি ডিফাইন্ড, এটা খেয়াল রেখো, এখানে আসলে একটু মে বি টা দিয়ে নিই, তাহলে মে বি ডিফাইন্ড, নিউক্লিক অ্যাসিড মে বি ডিফাইন্ড অ্যাজ এ কমপ্লেক্স হাই মলিকুলার ওয়েট বায়োকেমিক্যাল ম্যাক্রোমলিকুল কম্পোজড অফ নিউক্লিওটাইড চেইনস দ্যাট কনভে জেনেটিক ইনফরমেশন। তাহলে এই পাঁচটা লাইন দিয়ে, পাঁচটা ছোট ছোট ব্রেকডাউনের যে অংশগুলো, এগুলোকে যদি আমরা অ্যাকুমুলেট করি, তাহলে আমাদের নিউক্লিক অ্যাসিডের ডেফিনেশনটা পাবো, যেখানে বলা হচ্ছে এটা একটা কমপ্লেক্স কম্পোনেন্ট হবে, যেখানে মলিকুলার ওয়েট হাই হবে, এটা একটা বায়োকেমিক্যাল ম্যাক্রোমলিকুল, বড় বড় স্ট্রাকচার হবে বায়োকেমিক্যালি, এবং সেটা কম্পোজ হবে, তৈরি হবে কি নিয়ে, নিউক্লিওটাইড চেইন নিয়ে, এবং সেটা কি করবে, কনভে করবে জেনেটিক ইনফরমেশন, জেনেটিক ইনফরমেশন সে ইয়ে করবে, কনভে করবে এক জায়গা থেকে আরেক জায়গায়, সেটা ট্রান্সফার করবে বা ইয়ে করবে, জেনেটিক ইনফরমেশন আদান প্রদান করবে, সেই বিষয়টা। এটাকে যদি আমরা একটু ইয়েতে আসি, জেনেটিক নিউক্লিও নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে, যে এই ক্ষেত্রে একটু দেখে নেই, নিউক্লিক অ্যাসিডকে আমরা যদি ভাগ করি, ব্রডলি দুইটা ভাগ হয়, ডিএনএ এবং আরএনএ, এবং ডিএনএ এবং আরএনএ দুইটাই আবার তৈরি হচ্ছে কি, কনসিস্ট অফ লিঙ্কড নিউক্লিওটাইড,
অর্থাৎ এরা নিউক্লিওটাইড নিয়ে তৈরি, ঠিক আছে? ডিএনএ এবং আরএনএ হচ্ছে পলিমার স্ট্রাকচার। তাহলে এই পলিমার স্ট্রাকচারের জন্য ছোট ছোট মনোমার থাকবে যেগুলো একত্রিত হয়ে এই বড় পলিমার স্ট্রাকচারটা তৈরি করবে, আর এর 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 সেই মনোমারটাই হচ্ছে নিউক্লিওটাইড, ছোট অংশটা। এরা একটার সাথে আরেকটা যুক্ত হয়, লিঙ্কড হয়, এবং এইভাবে আলটিমেটলি বড় ডিএনএ বা আরএনএ পলিমার স্ট্রাকচারটা তারা তৈরি করে। তো এই যে নিউক্লিওটাইড, তার আবার তিনটা অংশ, এদের মাঝে দেখা যায় আছে নাইট্রোজেনাস বেস, একটা পেন্টোজ সুগার এবং ফসফেট গ্রুপ। তো এই নাইট্রোজেনাস বেসটা আবার পাঁচটা রকম পাওয়া যায়, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিন। তো সুগারটাও আবার দুইটা রকম পাওয়া যায়, সাধারণত ডিএনএ তে যেটা থাকে আমরা বলি ডি ডি যে যে পেন্টোজ সুগারটা থাকে রাইবোজ সুগার, সেটা ডিঅক্সিরাইবোজ, আর আরএনএ এর ক্ষেত্রে শুধু হচ্ছে সেটা রাইবোজ সুগার। আচ্ছা, এই যে আমাদের এইটা দেখলাম, এটাকে যদি আমরা আরো একটু ডিটেলস এটা সম্পর্কে জানি তাহলে আসি এভাবে, এখানে কয়েকটা টার্ম আছে। প্রথমেই আসি নিউক্লিওসাইট। নিউক্লিওসাইট বলতে যে অংশটা বোঝায় সেটা হচ্ছে আমার নাইট্রোজেনাস যেই বেস ছিল তার সাথে সুগার যোগ হবে, এই দুইটা ইউনিট নিয়ে যে কম্পোনেন্টটা তৈরি আমি তাকে বলবো নিউক্লিওসাইট, ঠিক আছে? নাইট্রোজেনাস বেস এবং সুগার। আর নিউক্লিওটাইড যেটা তার মনোমার, সেটা তিনটা জিনিস নিয়ে তৈরি, সেখানে থাকবে নাইট্রোজেনাস বেস, সুগার এবং ফসফেট গ্রুপ। তাহলে নিউক্লিওসাইডের সাথে যদি আমি ফসফেট গ্রুপ যোগ করি তাহলেই নিউক্লিওটাইড পাওয়া যায়, ঠিক আছে? এবং এটাই হচ্ছে আমার মনোমার, এগুলোই একত্রিত হয়ে এগুলোই পলিমার আকারে একটার পর একটা কন্টিনিউসলি আসতে থাকে, নিউক্লিওটাইড গুলো জোড়া লাগে একটার সাথে আরেকটা, এবং আলটিমেটলি তারা যেই স্ট্রাকচারটা তৈরি করে সেটা হচ্ছে আমার ডিএনএ বা আরএনএ, ঠিক আছে? তাহলে এখানে আসি, এখন বেস সম্পর্কে একটু জানি। বেসটা কি? বেস হচ্ছে অ্যারোমেটিক হেটারোসাইক্লিক নাইট্রোজেনাস কম্পাউন্ড। তাহলে এটা অবশ্যই একটা অর্গানিক কম্পোনেন্ট হবে, অ্যারোমেটিক এবং হেটারোসাইক্লিক হবে, নাইট্রোজেনাস কম্পাউন্ড হবে, এই হচ্ছে তার বৈশিষ্ট্য। নাইট্রোজেনাস বেস বলতে আসলে কি বোঝায়, নাইট্রোজেন থাকবে ঠিকই আছে, কিন্তু সেটা কিভাবে আসছে, বেস গুলো হচ্ছে আমার সবগুলি অ্যারোমেটিক এবং হেটারোসাইক্লিক নাইট্রোজেনাস কম্পাউন্ড। এবং এদেরকে আমি ভাগ যদি করি দুইটা ব্রড গ্রুপে ভাগ করতে পারি, একটা গ্রুপের নাম হচ্ছে পিউরিন, যেখানে আছে দুইটা নাইট্রোজেনাস বেস, অ্যাডেনিন এবং গুয়ানিন, এবং এই দুইটা ডিএনএ এবং আরএনএ দুইটা স্ট্রাকচারেই কমন, দুইটাতেই পাওয়া যায় অ্যাডেনিন এবং গুয়ানিন। এবং আরেকটা গ্রুপ আছে, তার নাম হচ্ছে পাইরিমিডিন। এই যে পাইরিমিডিনটা আছে সেটা হচ্ছে কি, তিনটা নাইট্রোজেনাস বেস থাকে, সাইটোসিন, থায়ামিন এবং ইউরাসিন। এর মাঝে সাইটোসিনটা ডিএনএ এবং আরএনএ তে কমন, অর্থাৎ আমাদের নাইট্রোজেনাস টোটাল পাঁচটা বেজের নাম বললাম দুইটা ক্লাসে, এই পাঁচটার মধ্যে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এরা ডিএনএ এবং আরএনএ দুইটাতেই আছে, এটা তোমরা অলরেডি জানো, তোমরা পড়ে আসছো যে। এবং এই ক্ষেত্রে ব্যতিক্রম যেটা বিষয় সেটা হচ্ছে কি, থায়ামিনটা শুধুমাত্র ডিএনএ তে থাকে আর ইউরাসিলটা শুধুমাত্র আরএনএ তে থাকে, ঠিক আছে? তাহলে এটা একটা বিষয় যে আমরা ইউরাসিল কখনোই ডিএনএ তে পাবো না আর আরএনএ তে কখনো থায়ামিন পাবো না, ইউরাসিলের জায়গায় সেখানে থাকবে কি ডিএনএ তে থাকবে থায়ামিন, আর আরএনএ তে যেটা সেটা থায়ামিনের জায়গায় থাকবে ইউরাসিল। তো এই নামগুলোর ক্ষেত্রে আসি, একটা হচ্ছে পিউরিন, একটা হচ্ছে পিরিমিডিন বা পাইরিমিডিন বলা হয়। তো এর মধ্যে ছোট নাম যেটা সেটার আসলে স্ট্রাকচারটা বড়, আর বড় নাম যেটা সেটা স্ট্রাকচারটা আসলে ছোট, ঠিক আছে? সাধারণত পিউরিনে দেখা যায় সেখানে নয়টা নাম্বার থাকে, হ্যাঁ, একটা হেক্সাগোনাল এবং একটা পেন্টা স্ট্রাকচার থাকে, পেন্টাসাইক্লিক কম্পোনেন্টের মতো, আর পাইরিমিডিনে একটা হেক্সাগোনাল মানে ছয়টা ইয়ার স্ট্রাকচার থেকে থাকে। তা আমরা এদের নাম্বারিং গুলো করি বিভিন্ন জায়গায়, আমরা কোনটাতে কত নাম্বার হয় কাউন্টিং করি এই এই অংশগুলো। তো এই ক্ষেত্রে পিউরিনের যেটা যেটা বড় স্ট্রাকচার বললাম, তাদের ক্ষেত্রে দেখা যায় সুগারটা, আমরা দেখো খেয়াল করে বেজের সাথে যুক্ত হচ্ছে কি, প্রথমে সুগার, সুগারের সাথে যুক্ত হচ্ছে ফসফেট। তাহলে বেজের সাথে আমাদের এই ক্ষেত্রে এটা দুইটার ক্ষেত্রে যোগ হবে কিন্তু সুগার, ঠিক আছে? রাইবোজ সুগার বা ডিঅক্সিরাইবোজ সুগার। তো পিউরিনের সাথে যখন সেটা যোগ হতে যাবে, ইন কেস অফ পিউরিন সুগার উইল বি অ্যাডেড টু দি নাইন্থ পজিশন, পিউরিনের ক্ষেত্রে নয় নাম্বার পজিশনে সুগারটা যোগ হয়, আর পাইরিমিডিনের ক্ষেত্রে বলা হচ্ছে সুগার উইল বি অ্যাডেড অ্যাট দি ফার্স্ট পজিশন, ঠিক আছে? তাহলে আমরা এই এই এইগুলো পিউরিন এবং পাইরিমিডিনের পজিশন গুলো চিনবো, ঠিক আছে? যে কোন জায়গাতে কোথায় কি যোগ 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 হচ্ছে, আমরা একটু স্ট্রাকচার গুলোতে চলে যাই। এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার পিউরিনের। তো যেখানে দেখা যাচ্ছে একটা হেক্সাগোনাল স্ট্রাকচার, তার সাথে একটা পেন্টা সাইক্লিক কম্পোনেন্টের মতো ইয়ে থাকে, পিউরিন স্ট্রাকচার বলা হচ্ছে। নাইট্রোজেন থাকে তিনটা চারটা এখানে, ঠিক আছে?
এবং ডাবল বন্ডগুলো আমরা দেখিনি কিরকম থাকে। এই যে পিউরিনের যে বেসিক বেসিক স্ট্রাকচার, আমি যদি এটাকে কাউন্টিং করি যে এখানে 1 2 3 4 এই পজিশন গুলো কোনটা, তাহলে এটাকে বলা হয় পিউরিনের কাউন্টিং চার্ট হচ্ছে আসলে এন্টি ক্লক ওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, ঠিক আছে? এবং তার কাউন্টিংটা শুরু হয় এই যে আমার উপরে এখানে বাম পাশে একটা এন আছে, এই নাইট্রোজেনটা থেকে আমার এখানে কাউন্টিংটা শুরু হবে, তাহলে এন্টি ক্লক ওয়াইজ হলে এই দিক থেকে সে ঘুরবে, ঠিক আছে? আমরা একটু দেখি এটা কিভাবে হয়। কাউন্টিংটা যদি আসি 1 2 3 4 5 6, এটা হচ্ছে আমার এন্টি ক্লক ওয়াইজ। তারপরে আবার দেখা যায় ক্লক ওয়াইজ কিছু আছে 7 8 9, এটা আবার ক্লক ওয়াইজ হয়েছে। এর মধ্যে যেহেতু বেশিরভাগ তাই আমার এন্টি ক্লক ওয়াইজ ঘুরেছে, আমরা বলে থাকি স্বাভাবিক ভাবে যে পিউরিনের কাউন্টিং হচ্ছে এন্টি ক্লক ওয়াইজ, ঠিক আছে? তাহলে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9 নম্বর পজিশনে আমরা বলছিলাম এই জায়গাতে সুগার যোগ হবে। তাহলে এই নাইট্রোজেনটা সুগারের সাথে যোগ হচ্ছে, একটা হচ্ছে এটা পিউরিনের ক্ষেত্রে। এখন যদি আমরা পাইরিমিডিনের ক্ষেত্রে দেখি, সেটা হচ্ছে একটা হেক্সাগোনাল স্ট্রাকচার, এবং তার ক্ষেত্রে এটা হচ্ছে ক্লক ওয়াইজ, এর কাউন্টিংটা আবার ক্লক ওয়াইজ হবে, এটা এন্টি ক্লক ওয়াইজ না, ক্লক ওয়াইজ। এবং তার ক্ষেত্রে কাউন্টিংটা হয় 1 নম্বর কাউন্টিং হয় এই এই নিচের যে নাইট্রোজেনটা সেখান থেকে। তাহলে এই জায়গা থেকে ক্লক ওয়াইজ ধরলে আমার ক্লক ওয়াইজ যদি ধরি তাহলে ঘড়ির কাঁটার মতো এই ক্ষেত্রে উল্টা দিক থেকে হবে, এই 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 এখানে নাইট্রোজেন, তারপরে হচ্ছে 2 3 4 5 6। তাহলে এই ক্ষেত্রে পাইরিমিডিনের ক্ষেত্রে আমরা বলছিলাম 1 নম্বর পজিশনের সাথে আমাদের সুগারের সেই বন্ডটা তৈরি হবে, ঠিক আছে? তো এটা আমরা মোটামুটি 9 নম্বর পজিশন এবং 1 নম্বর পজিশনটা দেখে নিলাম পিউরিন এবং পাইরিমিডিন। এখন এগুলোর আলাদা আলাদা একটু নাইট্রোজেনাস বেস গুলো দেখে নেই। আমাদের পিউরিনের ক্ষেত্রে দুইটা নাইট্রোজেনাস বেস ছিল, একটা ছিল অ্যাডেনিন এবং আরেকটা ছিল গুয়ানিন। তো অ্যাডেনিনের ক্ষেত্রে দেখা যায় এখানে আমার 6 নম্বর পজিশনে একটা অ্যামাইনো গ্রুপ যুক্ত আছে, আমরা এটাকে বলতে পারি 6 অ্যামাইনো পিউরিন। ওই যে পিউরিনের যে স্ট্রাকচারটা ছিল তার ক্ষেত্রে 6 নম্বর পজিশনে একটা অ্যামাইনো গ্রুপ যুক্ত হচ্ছে, 6 অ্যামাইনো পিউরিন, যেটা হচ্ছে আমার অ্যাডেনিন। ঠিক একইভাবে গুয়ানিনের ক্ষেত্রে দেখা যায়, এখানে অবশ্যই এটা লেখা নাই, এই এই জিনিসটা দেখা দেখা যাচ্ছে না, এটার কারণে এখানে হচ্ছে একটা অক্সিজেন দেওয়া আর এই জায়গাটা হচ্ছে একটা অ্যামাইনো গ্রুপ দেওয়া। তাহলে এটা হচ্ছিল আমার 1 নম্বর থেকে শুরু এই জায়গাটা, তাহলে এটা হচ্ছে 2 3 4 5 6, তাহলে 2 অ্যামাইনো 6 অক্সি পিউরিন, যেটা হচ্ছে আমার গুয়ানিন, ঠিক আছে? স্ট্রাকচারটা মোটামুটি একই রকম থাকে, একটু বন্ড গুলো একটু চেঞ্জ হয়ে যায় নাম্বারিং ইয়ের সাথে, তার সাথে অক্সিজেন ওইখানে কোন কিসের সাথে যুক্ত আছে? 6 নম্বরে, 6 নম্বর পজিশন কার্বন। ওকে স্যার, আচ্ছা তাহলে আমরা এটা দেখলাম এই ক্ষেত্রে অ্যামাইনো গ্রুপটা কিন্তু কার্বনের সাথে যুক্ত, ঠিক আছে? তোমাদের এখানে যেখানে নাইট্রোজেন গুলো লেখা আছে খেয়াল করে দেখো, ওইটাই শুধুমাত্র নাইট্রোজেন, আর যেটাতে লেখা হয় নাই সেটা হচ্ছে কার্বন, বুঝতে পারছো? সাধারণত আমরা কার্বন গুলোকে লেখি না, এই সাইক্লিক কম্পোনেন্ট গুলোতে কার্বনের ইয়েটা আমরা লেখি না, অন্যগুলো থাকলে লিখি, ব্যতিক্রম জিনিসগুলি শুধু লিখি, ঠিক আছে? তো এই এই যে যে কর্নার গুলো তৈরি হচ্ছে প্রত্যেকটা কর্নারে কার্বন থাকার কথা, এটাতে কার্বন থাকার কথা, কিন্তু এখানে কার্বন নাই, আমি নাইট্রোজেন লিখে, মানে যেহেতু কার্বনের জায়গায় এখানে নাইট্রোজেন আছে আমাকে অবশ্যই নাইট্রোজেনটা লিখতে হবে। আবার এই জায়গাটাতে যে আমি আমার আমার এখানে নর্মালি কার্বন থাকার কথা, যেখানে কার্বন আছে আমি এটা লিখি না, ঠিক আছে? কিন্তু এই জায়গাতে কার্বন থাকার কথা, সেখানে নাইট্রোজেন থাকলে আমাকে অবশ্যই নাইট্রোজেনটা লিখতে হবে কার্বনের জায়গায়, বুঝতে পারছো? আমরা যখন বেঞ্জিনের স্ট্রাকচারটা লিখি আমরা কিন্তু সেখানে কার্বন দেখাই না, কারণ এটা ধরে নেওয়া হয় কর্নার গুলোতে কার্বন থাকবে, যেটাতে থাকবে না সেখানে আমি স্পেসিফাই করে দিব নাইট্রোজেনটা লিখবো, ফসফরাস লিখবো বা অন্য কোনো কম্পোনেন্ট থাকলে লিখবো, আদারওয়াইজ অন্য সবগুলোতে কার্বন থাকবে। আচ্ছা এরপরে আমরা পরবর্তীতে আসি, আমাদের এরপরে নিয়ে এক নম্বরটা কি অন্য কোথাও থেকে শুরু করা যাবে না? না কোথায় শুরু করবো না, আমি তো কাউন্টিং দেখালাম এই জায়গা থেকে শুরু, 1 2 3 4 5 6, তারপর 7 8 9, তুমি মানে যে কোনো জায়গা থেকে শুরু করতে যাচ্ছ? হ্যাঁ স্যার, ওইটা কি করা যাবে কি? এটা হবে না, কারণ তোমার পজিশন চেঞ্জ হয়ে যাবে, তো তোমার পজিশন চেঞ্জ হয়ে যাবে, আমি তো পজিশনটা চেনানোর জন্য মেইনলি এইভাবে দেখানো, ঠিক আছে? কারণ এই পজিশনটা এইভাবেই থাকতে দিয়ে, ঠিক আছে? এগুলো নাইট্রোজেনাস বেসড, এটা তো সরাসরি তোমার কার্বনের ডেরিভেটিভস না, আমরা সাধারণত হাইড্রোকার্বনের যে ডেরিভেটিভস গুলো পড়ি যে ওইগুলোর ক্ষেত্রে আমি চেঞ্জ করতে পারবো, এইটাতে আমি চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে? সেটা হচ্ছে এগুলো। আচ্ছা আমরা এরপর আসি পাইরিমিডিনের ক্ষেত্রে, আমাদের তিনটা ইয়ে ছিল, সাইটোসিনের ক্ষেত্রে দেখি, সাইটোসিনের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে 2 নম্বর পজিশন একটা অক্সিজেন আছে,
আর 4 নম্বর পজিশনে এইখানে আমার একটা অ্যামাইনো গ্রুপ যুক্ত হয়েছে, তাহলে আমরা বলতে পারি 2-oxy-4-aminopyrimidine, সেটাই হচ্ছে আমার সাইটোসিন। যদি এটা ইউরাসিল হয় তাহলে 2 নম্বর এবং 4 নম্বর দুইটা পজিশনে অক্সিজেন যুক্ত হয়েছে, আমরা বলতে পারি 2-4-dioxypyrimidine, যেটা হচ্ছে ইউরাসিল। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের থাইমিন, সেখানে দেখা যাচ্ছে 2 এবং 4-এর মাঝে 2টা অক্সিজেন যুক্ত, যার ফলে 2-4-dioxy, এটা হচ্ছে 5-5-methylpyrimidine, সেটা হচ্ছে আমার থায়ামিন। তো এই স্ট্রাকচার যদি তুমি এই 5টা যদি স্ট্রাকচার পারো, তুমি ডিএনএ এবং আরএনএ এর সকল বড় বড় স্ট্রাকচার তুমি লিখতে পারবা, এটা কোনো ব্যাপারই না, ঠিক আছে? এই 5টা স্ট্রাকচার অর্থাৎ নাইট্রোজেনাস বেস জানলে অন্য সবগুলি তুমি পারবা, ঠিক আছে? আমি সেটা ইয়েতে পরে যাচ্ছি বা ইয়ে যাচ্ছি আমাদের এটা ইয়েতে চলে যাই কিভাবে সেখান থেকে আমাদের নাইট্রোজেনাস বেস গুলো নোমেনক্লেচার গুলো আসে বা নামগুলো আমরা বলি সেটা দিয়েতে চলে যাই। এখানে প্রথমেই দেওয়া আছে একটা টেবিল, সেটাতে আসলে এই জিনিসটা তো আসলে দেখা যাচ্ছে না, তো যাই হোক এটা একটু বলে রাখি, একটু কমাই দিই। হ্যাঁ, এখন কি দেখা যাচ্ছে? তুমি কি দেখতে পাচ্ছ? জি স্যার দেখতে পাচ্ছি। জি স্যার দেখা যাচ্ছে। এর জন্য দেখা যায় না, তো আমি জাস্ট এই 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 স্লাইডটার জন্য ক্লিয়ার করে দেখছি। এইখানে এই এই স্লাইডে যেটা দেওয়া আছে, এখানে রাইবোনিউক্লিওসাইড, প্রথম টেবিলটাতে রাইবোনিউক্লিওটাইড এবং তাদের অ্যাব্রিভিয়েশন গুলো দেওয়া আছে। তো রাইবোনিউক্লিওটাইড, রাইবোনিউক্লিওসাইড, এই টার্মগুলো আসলে রাইবোস সুগার সম্পর্কিত, এবং রাইবোস সুগার যেই ধরনের নিউক্লিক অ্যাসিডে থাকে তাকে আমরা বলি আরএনএ। তাহলে এখানে যে বেসগুলো দেওয়া আছে সেটা হচ্ছে আসলে আরএনএর বেস। স্যার শোনা যাচ্ছে না কিছু? তোমরা কি শুনতে পাচ্ছ? স্যার এখন শোনা যায়, একটু আগে প্রবলেম হচ্ছে, তার আগেটা শোনা যায় না স্যার। না আগে কিছু বলি নাই, আগে ফোন আসছিল, ফোনটা ধরছি, ঠিক আছে, ওই জন্য এই লাইনটা কেটে গেছে। আচ্ছা যাই হোক, আমরা একটু দেখি, এখানে আরএনএ এর ক্ষেত্রে এই 4টা বেজ আছে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিল, ঠিক আছে? তো এইটা আমাদের আরএনএ এর ক্ষেত্রে পাওয়া যায়। তো আরএনএ এর ক্ষেত্রে যখন এটা নিউক্লিওসাইড হবে, নিউক্লিওসাইড মানে কি বলছিলাম, যে এখানে আমাদের কি কি থাকবে, নাইট্রোজেনাস বেস প্লাস সুগার। হ্যাঁ, তাহলে এখানে আমার তখন এদের নামগুলো হচ্ছে কি, দেখো অ্যাডেনিন থেকে নাম হচ্ছে অ্যাডিনোসিন, গুয়ানিন থেকে নাম হচ্ছে গুয়ানোসিন। এই দুইটা কিসের অংশ? এটা হচ্ছে পিউরিনের অংশ। তাহলে পিউরিন থেকে যে ইয়ারগুলোর নাম আসবে সেটা হবে সিন, ঠিক আছে? পিউরিন থাকলে তাদের শেষের নাম হচ্ছে কি, সিন, অ্যাডিনোসিন, গুয়ানোসিন। আর এগুলো হচ্ছে আমাদের কি, শেষে যেটা সাইটোসিন এবং ইউরাসিন, এরা হচ্ছে আমার পাইরিমিডিনের বেস। পাইরিমিডিন থেকে যখন নামগুলো আসে তখন সেখানে নামগুলো হয় ডিন, তাহলে এটা হবে সাইটি ডিন। এখানে দেখো সাইটোসিন, কিন্তু এখানে নাম হয়ে যাবে সাইটি, সাইটি ডিন, ইউরাসিল থেকে ইউরিডিন, ঠিক আছে? আইডি মানে এখানে শুরু হয় আই থেকে আইডিন, আইডিন এইভাবে। তো এবং এই ক্ষেত্রে এটা এটা যদি এরকম হয়, ঠিক আরেকটা বাকি আছে থায়ামিন, থায়ামিনের ক্ষেত্রে নামটা দেখাই দিই। থায়ামিনের ক্ষেত্রে নামটা হচ্ছে, দেখো যেহেতু এটা ডিওক্সি, এটা ডিওক্সি লিখছে, তারপরে থায়ামিডিন, ঠিক আছে? তাহলে আইডিন, এটা এই 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 অংশটা কমন, এটা কার ক্ষেত্রে, এটা হচ্ছে পাইরিমিডিনের ক্ষেত্রে, ঠিক আছে? আর পিউরিনের ক্ষেত্রে হচ্ছে সিন, ঠিক আছে? অ্যাডিনোসিন, গুয়ানোসিন, ওইভাবে নামটা আসছে, ও দিয়ে শুরু হবে, সব এখানে গুয়ানিন, তো এখানে ওইটা ও সিন, ও সিন, আর আইডি, এইভাবে নাম চেঞ্জ হচ্ছে। এটা যে মানে এটা অনেক সময় ভুল হয়ে যায়, দেখা যায় যে এখানে গুয়ানিন লেখছে গো, এখানে গুয়ানোসিন বলছে, এখানে যে সাইটোসিনের জায়গায় সে এমন উচ্চারণ করছে বা ইয়েতে সেটা মানে ওই যে সিনটা লাগাই দিছে, সাইটোসিন, সে মনে করতেছে যে এটা গুয়ানোসিনের মতো সাইটোসিন, সাইটোসিন তো হবে না, এখানে এখানে হয়ে যাবে সাইটিডিন, ঠিক আছে? ইউরিডিন, তারপর থাইমিডিন, ঠিক আছে? তাহলে আমরা খেয়াল রাখবো পিউরিন এবং পাইরিমিডিনের জন্য এই বেসগুলোর নাম গুলো চেঞ্জ হয় তাদের নিউক্লিওটাইড এবং নিউক্লিওসাইডের ক্ষেত্রে। নিউক্লিওটাইডের ক্ষেত্রে এখানে একটা ফসফেট শুধু যোগ হবে, তো এই ফসফেটটা যোগ হয় 5' পজিশনে, জাস্ট শুধু এটা 5' বলা হচ্ছে। আমরা অ্যাব্রিভিয়েশন যখন লিখি আমরা বলি অ্যাডিনোসিন মনোফসফেট, এখানে কিন্তু 5' মনোফসফেট বলি না, লেখার ক্ষেত্রে 5' লিখতে পারি কিন্তু বলার সময় আমরা এটা বলি না, তাড়াতাড়ি বলে যাই, বলি অ্যাডিনোসিন মনোফসফেট, গুয়ানোসিন মনোফসফেট, সাইটিডিন মনোফসফেট, ঠিক আছে? ইউরিডিন মনোফসফেট, ঠিক একই ভাবে এই জায়গাতে যখন আসবো ডিঅক্সি সুগারের ক্ষেত্রে। স্যার এখানে 5 দিয়ে কি বুঝাইছে? হ্যাঁ হ্যাঁ স্যার, যে অ্যাডিনোসিন 5 5 এটা কি স্যার? 5'
5 প্রাইম বলে থাকে স্যার এটা কি মানে ওই ফসফেট গ্রুপটা কোথায় যুক্ত হইছে ওইটা বুঝাচ্ছে হ্যাঁ হ্যাঁ আমরা এটা দেখব আমরা তোমাদেরকে এখনো ওটা পড়ানোর সময় হয়নি এই আমরা পরের ক্লাসে এগুলো আলোচনা করব এখন শুধু নামটা দেখে রাখো ঠিক আছে এটা মনে করো যে এই যে আমার এটা হচ্ছে কি নাইট্রোজেনাস বেস না নাইট্রোজেনাস বেস এবং সুগার দুইটা একসাথে তো এখানে কি রাইবোনিউক্লিওসাইড মানে কি নাইট্রোজেনাস বেস এবং সুগার সুগারের পরে ফসফেটটা যোগ হয় আমরা তো ওইটাই দেখেছিলাম তো সুগারের 5 নাম্বার পজিশনের সাথে যে 5 নাম্বার যে কার্বনটা থাকে তার সাথে গিয়ে ফসফেটটা যোগ হচ্ছে ওইটাকে 5 প্রাইম দিয়ে ইন্ডিকেট করে ঠিক আছে আমরা একটু দেখব পরে স্লাইডটাতে কিছুটা দেখব তোমাদের কিছুটা আইডিয়া হবে আমি পরে বলতেছি ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড যেটা সেটার ক্ষেত্রে ডিএনএ যে স্ট্রাকচার সেখানে আমরা তাহলে দেখলাম অ্যাডিনিনের ক্ষেত্রে তাহলে এখানে আর অ্যাডিনোসিন হবে না তখন হবে ডিঅক্সি অ্যাডিনোসিন ডিঅক্সি গুয়ানোসিন তারপর ডিঅক্সি সাইটিডিন ডিঅক্সি থায়ামিন ঠিক আছে এখানে শুধু ডিঅক্সি গুলো বসে যাবে কারণ তার সুগারটা হচ্ছে কি ডিঅক্সি সুগার ডিঅক্সি রাইবো সুগার ঠিক একই ভাবে নামটা চেঞ্জ হয়েছে এবং অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রেও আমরা এখানে একটা স্মল ডি নিয়ে আসছি এখানে এ ছিল তাতে মনে করুন উপরে যেটা ছিল অ্যাডিনোসিন মনোফসফেট অ্যাডিনোসিন মনোফসফেট তার জন্য এটা এটা হচ্ছে আমার রাইবো সুগারের জন্য যদি এটা ডিএনএ এর জন্য হয় তাহলে সেটাকে আমার ডিএমপি বলতে হবে ডিএমপি মানে ডিঅক্সি রাইবোজ বোঝাচ্ছে ঠিক আছে এএমপি এএমপি হলে সে বোঝাবে শুধুমাত্র রাইবোজ ঠিক আছে কিন্তু যখন এই রাইবোজটা থেকে একটা অক্সিজেন চলে যাবে ডিঅক্সি হবে তখন আমাকে সেটাকে বলতে হবে ডিঅক্সি অ্যাডিনোসিন মনোফসফেট এইভাবে তার নামগুলো এখানে প্রত্যেকটা দেওয়া হয়েছে ঠিক আছে এটাই এটাই আমরা এখানে দেখানোর চেষ্টা করলাম আমরা পরবর্তী স্লাইডে চলে আসি এখানে এএমপি লেখা হয়েছে এএমপি মানে অ্যাডিনোসিন মনোফসফেট অ্যাডিনোসিন এখানে দেখা যাচ্ছে না যদিও অ্যাডিনোসিনের ক্ষেত্রে আমরা জানি যে তার 6 নম্বর পজিশনটাতে একটা অ্যামাইনো গ্রুপ এক্সট্রা মানে যোগ 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 থাকে এবং আমরা জানি যে এটা এই যে বড় বড় স্ট্রাকচারটার নাম হচ্ছে আমার কি পিউরিন তাহলে পিউরিনের 9 নম্বর পজিশনে আমার সুগারের সাথে যুক্ত হয় এই যে এটা হচ্ছে তার 9 নম্বর পজিশন এখান থেকে শুরু হয়েছিল 1 2 3 4 5 6 7 8 9 এই এটা 9 নম্বর পজিশন এই 9 নম্বর পজিশনের সাথে সুগারের যোগ হচ্ছে ঠিক আছে তাহলে সুগার এটা কি ধরনের যেহেতু এটা স্মল ডি নাই এটা বোঝাবে এটা রাইবোজ সুগার এটা পেন্টোজ রাইবোজ সুগার দেখানো হচ্ছে পেন্টোজ রাইবোজ সুগারের 5 নম্বর কার্বনটা বাইরে দেখো আছে এই বাইরে থাকার জন্য এটার সাথে পরবর্তীতে আমার এটা এখানে যে CH2OH ছিল তার সাথে আমার এখানে ফসফেট গ্রুপটা এসে যোগ হচ্ছে একটা মনোফসফেট এখানে যদি তিনটা ফসফেট থাকে তাহলে সেটা হবে এটিপি এখানে যদি তিনটা ফসফেট আমি লিখে দিই একটা ফসফেট দিয়ে এএমপি লেখা আছে তো এই জায়গাতে আমি যেটা বলছিলাম এটাই হচ্ছে আমার 5 প্রাইম মনোফসফেট এই যে এখানে 5 নাম্বার পজিশনটাতে দেখো খেয়াল করে সুগারের 1 নাম্বার পজিশন এটা 5 নাম্বার পজিশন এটা এই 5 নাম্বারের সাথে ফসফেটটা যুক্ত হয় যেটা এটাকেই মানে মার্কিং করা হয় 5 প্রাইম মনোফসফেট হিসেবে এটা লেখে যদি এটা জিএমপি ইয়া হয় জিএমপি তার মানে আমার কি বলে গুয়ানোসিন মনোফসফেট গুয়ানোসিন মনোফসফেটের ক্ষেত্রে এখানে আমার গুয়ানিন আছে তার সাথে এটা 1 নম্বরের সাথে এখানে 9 নম্বরে বন্ড তৈরি হচ্ছে এবং এখানে 5 নম্বরের সাথে আরেকটা বন্ড তৈরি হচ্ছে তো তাহলে তোমরা দেখা যাচ্ছে তোমরা যদি নাইট্রোজেনাস বেসটা শিখতে পারো তাহলে কিন্তু এই রাইবোজ সুগার এবং সাথে ফসফেট গুলো যোগ করতে তোমরা ইজিলি পারবে নিজেরাই ঠিক আছে যেমন এখানে ইউএমপি দেওয়া আছে ইউএমপি কি তাহলে ইউএমপি যেহেতু এখানে ডি নাই বোঝা যাচ্ছে এটা রাইবোজ সুগারের ক্ষেত্রে তাহলে এটা রাইবোজ সুগার দেওয়া আছে এখানে একটা ইউরাসিল দেওয়া হয়েছে যেহেতু এটা আরএনএ এবং আরএনএ এর ক্ষেত্রে তো ডি দেওয়ার প্রয়োজনই আসে না কারণ এখানে ডিঅক্সি ইউরাসিল নাই তখন থায়ামিন থাকবে এটা তাহলে মানে এটা তো তারই আসেই না তাহলে এটাও দেখা যাচ্ছে যে 1 নাম্বার পজিশনের সাথে এটা এখানে যোগ হচ্ছে যেহেতু এটা পাইরিমিডিন তার ইয়েতে জানি আমার নাইট্রোজেন মানে 1 নাম্বার পজিশন আছে সেই নাইট্রোজেনের সাথে এখানে বন্ডটা তৈরি হয় আর ওই আমার যে কার্বনটা আছে সেটা 5 নাম্বার পজিশন এবং সে এখানে ফসফেটের সাথে সেখানে যোগ হচ্ছে আচ্ছা এরপর আসি এটা অবশ্যই ডি দিয়ে লিখছে তার মানে কি এটা থায়ামিন আছে থায়ামিন আমার ডিএনএ তে থাকে সেটা আমরা জানি এবং এটাও 1 নাম্বার পজিশনে এখানে যোগ হচ্ছে পাইরিমিডিন হিসেবে এখন এই জায়গাটাতে দেখো 2 নাম্বার পজিশনে দুই নাম্বার পজিশনে এখানে কিন্তু শুধু হাইড্রোজেন আছে এইখানে কিন্তু অক্সিজেনটা চলে গেছে তার মানে এই টোটাল ডিএনএ এর মধ্যে আমি ডিএনএ স্ট্রাকচার বোঝার জন্য আমাদের যেটা বুঝতে হবে এক হচ্ছে এখানে থায়ামিন আছে না যদি থায়ামিন না থাকে তারপর আমার আসতে হবে কি রাইবো সুগারের এই জায়গাটা দেখব রাইবো সুগারের এখানে দুই নাম্বার পজিশনে অক্সিজেন আছে কিনা যদি এই জায়গাটা অক্সিজেন না থাকে আমি কনফার্ম হয়ে যাবো এটা হচ্ছে কি আমার ডিএনএ ঠিক আছে আর যদি এখানে অক্সিজেন থাকে তাহলেই আমার এটা রাইবো সুগার ঠিক আছে
তাহলে এটা আমরা বুঝলাম যে এই ক্ষেত্রে কিভাবে এটা হচ্ছে। এএমপি এই এটিপি স্ট্রাকচারটা দেখানো হলো, এইটার স্ট্রাকচার হুবহুতি যা এখানে ফসফেট কিভাবে যোগ হচ্ছে সেটা। এটাকে আমাদের ইউনিভার্সাল কারেন্সি বলা হয়। হ্যাঁ, এটিপিটা আমরা জানি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, সেটা হচ্ছে এটা। এই জিনিসগুলো আমরা স্ট্রাকচার গুলো তৈরি করতে পারি এক একটা থেকে। তাহলে নাইট্রোজেনাস বেস গুলো জানলে আমরা যে কোনো ধরনের এই নিউক্লিওটাইড, নিউক্লিও সাইট বা যে যেটাই বলি না কেন আমরা এটা তৈরি করতে পারবো। স্যার হ্যাঁ বলো স্যার বলো স্যার, এর আগের স্লাইডটা দেখি একটু বললাম বড়, ঠিক আছে, নামটা ছোট, পিউরিনটা লেখতে লেটার গুলো কম লাগে, পিউরিনের নাম কিন্তু স্ট্রাকচারটা বড়, এবং স্ট্রাকচার বড় 9 নম্বর পজিশনের সাথে সবসময় সেটা যোগ হচ্ছে। আর যখন আমি ইয়ের ক্ষেত্রে আসবো কি নাম এটা, তার স্ট্রাকচারটা ছোট এবং তার 1 নম্বর পজিশনে যোগ হচ্ছে, এটা হচ্ছে 1 নম্বর। এটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে না? হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তোমরা নাম্বারিং উইজ একদম কি জানি কোশ্চেন করছিল যে যে কোনো জায়গা থেকে ধরতে পারবে কিনা, যে কোনো জায়গা থেকে ধরতে পারবো না, কারণ তখন পজিশনটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য এই ক্ষেত্রে আমাদের অন্য যে আমাদের কার মানে হাইড্রোকার্বনের কেমিস্ট্রির সাথে এটা মিলবে না, যে ওইখানে নাম্বারটা আমি যে কোনো জায়গা থেকে ঘুরে পজিশনটা চেঞ্জ করতে পারবো, এই জায়গাতে আমার পজিশন চেঞ্জ করা সম্ভব না, ঠিক আছে। আচ্ছা স্যার, শেষ কম্পাউন্ডের নাম কি হবে? এটা এটিপি, এটা এটিপির নাম জানো না, ট্রাই করো তো দেখি পারো কিনা কি কি হতে পারে। অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটা যদি পারো। এএমপি হচ্ছে অ্যাডিনোসিন মনোফসফেট, এখানে তিনটা ফসফেট আছে, তাহলে কি হবে? অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ঠিক আছে ঠিক আছে। ওকে, আমরা পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডে একদম বিদেশি মেয়ের ছবি দেওয়া, তাই না? এমিলিয়া ক্লার্ক। ওর ছবিটা দেওয়ার কারণ কি? ডিএনএ আরএনএ, ডিএনএ আরএনএ বোঝাইছে, ধরতে পারছো, ঠিক আছে। এই যে তার যে বেনি করে রাখছিল সেগুলো খুলছে, খোলার পরে দেখা যাচ্ছে একটাতে সিঙ্গেল স্ট্র্যান্ড, একটা হচ্ছে ডাবল স্ট্র্যান্ড, ঠিক আছে। এই স্ট্র্যান্ড গুলোর মাঝে সিঙ্গেল স্ট্র্যান্ড যেটা সেটাকে আমরা বলছি আরএনএ, আর ডাবল স্ট্র্যান্ড যেটা সেটা হচ্ছে আমার ডিএনএ। এটা হচ্ছে স্ট্রাকচারটা বোঝানোর জন্য, ঠিক আছে। আমরা একটু স্ট্রাকচারে মানে তার পার্থক্যটাতে চলে যাই আজকে, ডিএনএ এবং আরএনএ এর পার্থক্য, এটাই আমাদের আজকের ক্লাসের লাস্ট স্লাইড। তো ডিএনএ এবং আরএনএ কে যদি আমরা পার্থক্য করি, ডিফারেন্সিয়েট করি, বিভিন্ন আসপেক্টে করতে পারি। এই আসপেক্ট গুলো ইয়েগুলো আমরা বাম পাশে লেখা আছে, যে তার লোকেশন কোথায়, ফাংশন কোথায়, বা স্ট্রাকচার কেমন, সেগুলোর বিষয়ে। তো লোকেশনটা যদি আসি, এগুলো অবশ্যই সেলের ভিতরে থাকে। ডিএনএ এবং আরএনএ আমরা বলছিলাম সেলের মধ্যে সব ধরনের সেল পাওয়া যায়। তো সেলের কোন জায়গাতে পাওয়া যায়, আমরা যদি সাব সেলুলার লেভেলে দেখি সেলের ভিতরে কোন অংশটাতে, তাহলে লোকেশন হিসাবে ডিএনএ ইয়েতে আসে কি, সেটা আসে নিউক্লিয়াসে আসে। অবশ্যই আমরা জানি যে নিউক্লিয়াসটাতেই আসলে ডিএনএ এবং জেনেটিক মেটেরিয়াল থাকে, সেখানে ডিএনএ এবং আরএনএ দুইটাই নিউক্লিয়াসে থাকে। এছাড়া ডিএনএ এর আরেকটা অংশ থাকে, মাইটোকন্ড্রিয়াতেও থাকে। তাহলে নিউক্লিয়াসেও থাকে, মাইটোকন্ড্রিয়াতেও থাকে। নিউক্লিয়াসে মেইন মেইন মেজর অংশটা থাকে, আর মাইটোকন্ড্রিয়াতে যে ডিএনএটা থাকে আমরা বলি মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, ঠিক আছে, এটা আলাদা নামই দিয়ে দেওয়া হয়। আরএনএ নিউক্লিয়াসেও থাকে, এছাড়া সেলের অন্যান্য অর্গানেল গুলোতেও থাকে, সাইটোপ্লাজমেও থাকতে পারে, রাইবোজোমেও থাকে, ঠিক আছে। এর মেইনলি কাজটা রাইবোজোমে হয়ে থাকে, একটা বড় কাজ, ওই জন্য রাইবোজোমে সেটা পরিমাণটা দেখা যায়। আচ্ছা, তাহলে আমরা এটা দেখলাম যে আমাদের কোন কোন অংশে এটা থেকে থাকে। নিউক্লিয়াসে তো দুইটাই থাকবে, মাইটোকন্ড্রিয়াতে থাকবে ডিএনএ, আর সাইটোপ্লাজম রাইবোজোমে থাকবে আরএনএ। ফাংশনে আসি এখন। ফাংশনের ক্ষেত্রে ডিএনএর ফাংশনটা হচ্ছে স্টোরেজ এন্ড ট্রান্সমিশন অফ জেনেটিক ইনফরমেশন। তাহলে ডিএনএ কি করবে, স্টোর করবে, ইনফরমেশনটা স্টোরেজ করবে এবং ট্রান্সমিট করবে। অর্থাৎ সে একটা জেনেটিক ইনফরমেশন, বংশ পরম্পরায় একটা তার বৈশিষ্ট্য, তার পূর্বপুরুষের থেকে জানা একটা বৈশিষ্ট্য, সেটা সে সংরক্ষণ করবে, জমা রাখবে, এবং প্রয়োজন অনুসারে সেটা ট্রান্সমিট করবে। অর্থাৎ একটা ইয়ে থেকে সেটা এক্সপ্রেশন ঘটাবে এবং প্লাস পরবর্তী জেনারেশনও সেটা ট্রান্সমিট করতে পারবে। ফর এক্সাম্পল, যে কোন একটা ইয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা ছেলের ছোট বাচ্চা, তার লাল চুল, ঠিক আছে, চুলটা নর্মাল কালার না, লাল চুল তার হয় না, মনে করো একটু ব্রাউন কালারের চুল, এইটা কি দেখা গেল, হিসাব করে যে তার ফাদারেরও এরকম চুল আছে, তাহলে এইখান থেকে বৈশিষ্ট্যটা তার অফস্প্রিং এর মাঝে এটা ট্রান্সমিট করবে। আবার দেখা যায় ওই বাচ্চাটাই মনে করো যে এখন 5 বছর বয়স, তার এখনো দাড়ি গোঁফ হয়নি, মোটামুটি একটা নির্দিষ্ট সময়ের পরে যখন তার বয়স সংখ্যা আসবে তখন আলটিমেটলি তার এই দাড়ি গোঁফ গুলো হয়।
তো ওই ক্ষেত্রে তখন তার ওই এক্সপ্রেশনটা ওই সময় আসে, তাহলে এতদিন পর্যন্ত তার ডিএনএ কিন্তু ওই ইনফরমেশনটা ক্যারি করে রাখে যে সে যখন বড় হবে তখন তার ওই ওই বৈশিষ্ট্যটা, দাড়িমোছ হওয়ার বৈশিষ্ট্যটা তখন এই বয়সে বা এত বছর পরে গিয়ে সেটা এক্সপ্রেস করবে। তাহলে এতদিন পর্যন্ত সে এটা স্টোর করছিল, তাহলে ওইটাই বলা হচ্ছে যে ডিএনএ হচ্ছে কি মেইন কাজ হচ্ছে জেনেটিক ইনফরমেশনটা স্টোর করে এবং ট্রান্সমিট করে, সেটা একটা বিষয়। আচ্ছা দ্বিতীয়ত আসে আরএনএ এর ক্ষেত্রে, আরএনএ আসলে মেইনলি কাজ হচ্ছে তার সেলুলার কাজ, তার যে কাজটা সে কি করে এই নিউক্লিয়াস থেকে সে জেনেটিক কোড বা জেনেটিক ইনফরমেশনটা সে ক্যারি করে নিয়ে আসে, আনার পরে সে এখানে এটা আলটিমেটলি এই যে রাইবোজোমে নিয়ে যায়, রাইবোজোমে নিয়ে আলটিমেটলি সে প্রোটিন তৈরি করে। তো জিনিসটা আমি যদি একটু সহজ ভাবে এরকম ভাবে বুঝাতে চাই বা এক্সাম্পল দিয়ে বুঝাই, মনে করো একটা লোকের হাত ভেঙে গেল, তার হাত ভেঙে যাওয়া মানে তার কি হাড় ভেঙে গেছে হাতের, এই হাড়গুলো কিন্তু প্রোটিন দিয়ে তৈরি, স্পেশাল টাইপের প্রোটিন দিয়ে তৈরি। এই প্রোটিনটা কিন্তু তার স্বাভাবিক যখন হাড় ভাঙার আগে অবস্থায় যখন স্বাভাবিক সে ছিল তখন কিন্তু প্রয়োজন পড়ে নাই, যখন হাড়টা ভেঙে গেল এবং ডাক্তার সেটাকে জোড়াতে এরকম কিছু মেডিসিন দিল এবং খাইতে বললো, খাওয়া দাওয়া ঠিক মতো করতে, রেস্ট নিতে, তখন তার ডিএনএ থেকে সেই ইনফরমেশনটা তৈরি হয় যে এই যে ইনফরমেশনটা আছে এটা এটা তখন সে জেনারেট করে যে যাও এখানে ওই ধরনের প্রোটিনটা তৈরি করো যেন হাড়টা জোড়া লাগে, হাড়ের ওই প্রোটিনগুলো তৈরি করো যেন সেখানে জোড়া দেয়। তাহলে ওই ইনফরমেশনটা ডিএনএ থেকে চলে আসবে কার কাছে, আরএনএ এর কাছে, এবং এই জিনিসটা এই জেনেটিক যে কোডটা বা জেনেটিক ইনফরমেশনটা সেটা সে নিউক্লিয়াসের ডিএনএ থেকে পাবে, পেয়ে সে এই আরএনএটা সে নিয়ে আসবে কোথায়, রাইবোজোমে, আনার পরে রাইবোজোমে সে ওই ধরনের প্রোটিনটা তৈরি করবে যার ফলে তার হাড়টা তখন জোড়া লাগে। তো তাহলে আসলে আরএনএটা হচ্ছে আসলে মেইনলি সে জেনেটিক ইনফরমেশনটা ক্যারি করে এবং ওইভাবে সে প্রোটিন তৈরি করে, সেটাই তার কাজ। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ইট মে অ্যাক্ট লাইক ডিএনএ, কোনো কোনো ক্ষেত্রে বলা হচ্ছে সে ডিএনএ হিসেবে কাজ করতে পারে। এটা কাদের ক্ষেত্রে, মনে করো যে ভাইরাসের ক্ষেত্রে, ভাইরাসের দেখা যায় যে আরএনএ ভাইরাস আছে ওদের ক্ষেত্রে যে মানে ডিএনএ নাই, তো ডিএনএটাই হচ্ছে তার জেনেটিক মেটেরিয়াল, তো যেখানে ডিএনএ নাই তো সেখানে তো অবশ্যই আরএনএ কে ডিএনএ এর রোলটা প্লে করতে হবে, অর্থাৎ জেনেটিক ইনফরমেশনটা তারই ধারণ করতে হবে, তাকেই ওটা ক্যারি করতে হবে, ঠিক আছে। ওই জন্য বলা হচ্ছে যেই যেই মানে নর্মালি সে সেলুলার এই কাজগুলো করে থাকে কিন্তু যে ক্ষেত্রে ডিএনএ নাই সেই ক্ষেত্রে সে ডিএনএ এর মতো আচরণ করে, অর্থাৎ সেখানে সে জেনেটিক ইনফরমেশনটা স্টোর করে এবং ক্যারি করে। আচ্ছা তারপর আসি তার স্ট্রাকচারের ক্ষেত্রে, ডিএনএ স্ট্রাকচারের ক্ষেত্রে ডিএনএ তে নিউক্লিওটাইডটা তৈরি হচ্ছে নাইট্রোজেনাস বেস, ডিঅক্সিরাইবো সুগার এবং ফসফেট গ্রুপ, আর আরএনএ তে নিউক্লিওটাইডটা তৈরি হয় নাইট্রোজেনাস বেস, রাইবো সুগার এবং ফসফেট গ্রুপ। তাহলে প্রাথমিকভাবে আমরা দেখলাম যে রাইবো সুগারের মধ্যে একটু পার্থক্য আছে, ঠিক আছে, আরএনএ তে শুধু রাইবো সুগার থাকে আর ডিএনএ তে ডিঅক্সিরাইবো সুগার থাকে। এখন আসি পরবর্তীতে নাইট্রোজেনাস বেজের কিছু স্ট্রাকচারের পার্থক্য। তো বেজগুলোর মাঝে আমরা জানি যে অ্যাডিনিন গুয়ানিন সাইটোসিন এরা কমন, অ্যাডিনিন গুয়ানিন সাইটোসিন, থাইমিন থাকবে আমার ডিএনএ তে আর ইউরাসিল থাকবে আরএনএ তে, এটা তো আমরা বললাম। স্ট্র্যান্ডের ক্ষেত্রে যদি আসি যে কেমন তার স্ট্রাকচারের ধরনটা হয়, তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা হচ্ছে ডাবল স্ট্র্যান্ডেড, ঠিক আছে, এখানে আমরা দেখেছিলাম যে ফিতার মধ্যে একটা একটাকে হেলিক্যাল ফেজে সেটা পেঁচিয়ে রাখে, তো সেটা একটা ডাবল স্ট্র্যান্ডেড, আর আরএনএর ক্ষেত্রে সেটা হবে সিঙ্গেল স্ট্র্যান্ডেড। এখন আসি বেজ রেশিও, বেজ বলতে এই যে নাইট্রোজেনাস বেজগুলো আছে পিরিন এবং পাইরিমিডিন, এই বেজের পরিমাণটা কেমন হয়। আমরা যদি ডিএনএ ক্ষেত্রে দেখি, ডিএনএ তে দেখা যায় পিউরিন এবং পাইরিমিডিন এই বেসগুলো আর অলওয়েজ ইকুয়াল, ঠিক আছে, অর্থাৎ যদি আমার 50টা পিউরিন থাকে তাহলে 50টা পাইরিমিডিনও থাকবে, 10টা পিউরিন থাকলে 10টা পাইরিমিডিন বেস থাকবে, ঠিক আছে, অর্থাৎ পিউরিন এবং পাইরিমিডিনের বেসের সংখ্যা সবসময় সমান হবে, বুঝতে পারছো। তাহলে পিউরিন প্লাস পাইরিমিডিনের বেস সমান মানে কি, পিউরিনের কি কি নিয়ে তৈরি, পিউরিন অ্যাডিনিন এবং গুয়ানিন, তাহলে এ প্লাস জি ইজ ইকুয়াল টু, আমি বলতে পারি এখানে পাইরিমিডিনে যেগুলো আছে এখানে কি ইউরাসিল থাকবে না, ইউরাসিলের জায়গায় টি থাকবে, ঠিক আছে, টি প্লাস টি, হ্যাঁ থাইমিন থাইমিন থাকবে, সেখানে হচ্ছে সাইটোসিন এবং থাইমিন, ঠিক আছে, সি প্লাস টি। আচ্ছা আর এই ক্ষেত্রে বলা হচ্ছে বেজের ক্ষেত্রে রেশুতে কোন রকম প্রপোর্শনাল আমরা বের করতে পারবো, কারণটা হচ্ছে কি এটা হচ্ছে একটা সিঙ্গেল স্ট্র্যান্ড, সিঙ্গেল স্ট্র্যান্ড হওয়ার জন্য আমরা এটা ডিটেলস পরে তোমাদেরকে ব্যাখ্যা করবো যখন স্ট্রাকচার দিয়ে দেখাবো, যে এটা সিঙ্গেল স্ট্র্যান্ড হওয়ার জন্য এর কিছু অংশে পিউরিন থাকবে কিছু অংশে পাইরিমিডিন থাকবে এবং তার প্রপোর্শনটা কখনোই সমান হবে না, সমান হতেও পারে, এটা হচ্ছে কোইনসিডেন্টালি হতে পারে, কিন্তু নর্মালি পিউরিন এবং পাইরিমিডিন বেজের মধ্যে কোনো প্রপোর্শন আমরা
পাবো না, মানে ফিক্স করে বলতে পারবো না যে এই এই দেখতেছি যে সমান সমান আছে, এই দেখতেছি পিউরিন বেশি, আবার কখনো দেখতেছি পাইরিমিডিন বেশি, আবার দেখতেছি এটা কম ওইটা বেশি, মানে এরকম গুটা পাল্টা হবে, ঠিক আছে? এই রেঞ্জটা অনেক মানে চেঞ্জ হতে পারে, ভেরি প্রচুর পরিমাণে ভেরি করতে পারে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই থাক ক্লাসটা, ঠিক আছে? তোমাদের তো নেক্সট ক্লাস আছে, আমি তোমরা একটু থাকো, আমি জাস্ট একটু তোমাদের অ্যাটেন্ডেন্সের ইয়ের জন্য একটু ছবিটা তুলে নেই, পরে আমি তোমাদেরকে চলে যাওয়ার জন্য। আর কোনো কোশ্চেন থাকলে আমরা জিজ্ঞেস করতে পারো বাই দিস টাইম। স্যার এই প্রপোর্শনের কথা বললেন যে ইউরিনার পাইরিমিডিনের কথা, এটা ডিএনএ এর ক্ষেত্রে ডাবল স্ট্র্যান্ডের সাথে তুলনা করে নাকি সিঙ্গেল স্ট্র্যান্ডের সাথে আলাদা আলাদা ভাবে ইন্ডিভিজুয়ালি তুলনা করে? না, ডাবল স্ট্র্যান্ড থাকার জন্যই তার ক্ষেত্রে এই জিনিসটা হয়, এই সুবিধাটা পাওয়া যায়, বুঝছো? স্যার একটা স্ট্যান্ডের ক্ষেত্রে প্রপোর্শন দেখতে চাই। যখন হবে তখন সে আর ডিএনএ থাকবে না, মানে ডিএনএ সে বৈশিষ্ট্যটা সে পাবে না, ডিএনএ ডিএনএ মানে ডাবল ডাবল স্ট্র্যান্ড, ঠিক আছে? আমি এটাকে স্ট্র্যান্ডটাকে আমি ভাগ করতে পারবো না, বুঝতে পারছো? তো যখনই ডাবল ডাবল স্ট্র্যান্ড চিন্তা করব তখনই দেখা যাবে কি যে তাদের মাঝে এই যে পিউরিন পাইরিমিডিনের বেস গুলো তার সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওকে স্যার, স্যার কি ভাগ করা যাবে? কি তোমার কথাটা শোনা যায় না, আরেকবার বলো। ডিএনএ ডাবল স্ট্র্যান্ড কি কোনো এনজাইম দ্বারা ভাগ করা যাবে? আর না স্যার, ডিএনএ ডাবল স্ট্র্যান্ডটা কি কোনো এনজাইম দ্বারা ভাগ করা যাবে? বা নর্মালি ডিএনএটা হচ্ছে যে আমাদের ইয়েতে দেখো খেয়াল করে, এটা একটা গুরুত্বপূর্ণ ইয়ে বলছো, নর্মালি এনজাইমের মানে আমাদের ডিএনএ যেটা, ডিএনএটা হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ করে, বংশগতির ধারক এবং বাহক বলা হয়ে থাকে তাকে, এটার কাজটা খুবই গুরুত্বপূর্ণ। সে কিন্তু নেচারালি যে কোন ধরনের, একটু ওয়েট করো। জি ভাই, হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? এখন শোনা যায় স্যার, একটু আগে শোনা যাচ্ছিল। আচ্ছা আচ্ছা, না ওই যে ফোন এসে পরে ফোন আসলেই সমস্যাটা হয়ে যায়। আচ্ছা দেখ, কি বলছিলাম জানি, ডিএনএ এর স্ট্রাকচারে এনজাইমেটিক কোনো ইয়ে হবে কিনা, তাই তো? ডিএনএ বৈশিষ্ট্য হচ্ছে সে হচ্ছে বংশগতির ধারক এবং বাহক, সে সাধারণ এই ধরনের কোন অ্যাক্টিভিটিসের মাধ্যমে সে নষ্ট হবে না, ঠিক আছে? তাকে আমরা নর্মালি এরকম ভাগ করতে পারবো না, বুঝতে পারছো কি? যে ভাগ না করার কারণটা কি? কারণটা হচ্ছে এটাই যে ইয়ে হবে না, এই এটাকে যে সানোয়ারা আক্তার অন্তরা এত কিছু বলার পরে আইডি দেয় না, আমি অন্তরা দিয়ে কি করব? হ্যাঁ আইডি দাও তাড়াতাড়ি, কত আইডি বলো, তেমন আর লিখতে পারবো না, বলো। আচ্ছা যাক, তোমাদের ইয়েটা হচ্ছে আমরা এই ডিটেইলস জিনিসগুলো আবার পড়াবো, এই এক ক্লাসে তো আর সবগুলো ধরা সম্ভব না, আমরা নেক্সট ক্লাসে যখন আরো আলোচনা করব জিনিসগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে, ঠিক আছে? এগুলা মজার জিনিস আছে কিন্তু তোমাদের বুঝতে গেলে একটু ইয়ে লাগবে। তো ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাক, অন্য ক্লাসে, ঠিক আছে স্যার? আসসালামু আলাইকুম।